গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আবারও স্বাগতম ব্লগস উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে বেশি কথা না বলে ক্লাসটা স্টার্ট করবো। আপনার ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং প্রতিটা প্রশ্নই অবশ্যই নোট করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আর সময় নষ্ট না করে ক্লাসটা স্টার্ট করি। তাহলে আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখুন হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের কে নিয়োগ করেন। ঠিক আছে, হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের কে নিয়োগ করেন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখুন হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, আনসারটা হবে রাষ্ট্রপতি। ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছে এখন দুই নম্বর প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি দুই নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দেখুন পাঞ্জাব কেশরি নামে কে পরিচিত ছিলেন। ঠিক আছে, পাঞ্জাব কেশরি নামে কে পরিচিত ছিলেন। তো ঠিক আছে, আমরা এখন দেখে নেব আনসারটা কি হবে। তো আনসারটা হচ্ছে, দেখুন পাঞ্জাব কেশরি নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। ঠিক আছে, আনসারটা হবে লালা লাজপত রায়। ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি এখন নেক্সট প্রশ্নে। চলে এলাম নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে। ঠিক আছে, দেখে নেব আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখুন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলে দোয়াব। ঠিক আছে, আনসারটা হচ্ছে দোয়াব। তো ঠিক আছে বন্ধুরা, চলে যাব এখন চার নম্বর প্রশ্নে। চলে এসেছি চার নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত কোন পর্বত। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নেব এখন আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখুন তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত সাতপুরা পর্বত। ঠিক আছে, আনসারটা হচ্ছে সাতপুরা পর্বত। ঠিক আছে বন্ধুরা, চলে যাব এখন নেক্সট প্রশ্নে। চলে এলাম নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়। ঠিক আছে, নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোথায়, দেখে নিচ্ছি আনসারটা। তো আনসারটা হচ্ছে, নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল নদিয়া জেলায়। ঠিক আছে, আনসারটা হবে নদিয়া জেলায়। ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের তোতাপাখি কাকে বলা হয়। ঠিক আছে, ভারতের তোতাপাখি কাকে বলা হয়, দেখে নেব এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, ভারতের তোতাপাখি বলা হয় আমির খসরুকে। ঠিক আছে, আনসার হচ্ছে আমির খসরুকে। ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি এখন নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা দেখুন, চলে এলাম সাত নম্বর প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, বিপ্লবী ক্ষুদিরাম বসু কবে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন 1889 সালে। ঠিক আছে, বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন 1889 সালে। ঠিক আছে বন্ধুরা, চলে যাব এখন আট নম্বর প্রশ্নে। তাহলে আট নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে, দেখে নেব এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে 1857 সালে। ঠিক আছে, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি এখন নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, আরব সাগরের রানী বলা হয় কাকে। ঠিক আছে, আরব সাগরের রানী বলা হয় কাকে, দেখে নেব এখন আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখো আরব সাগরের রানী বলা হয় কুচিনকে। ঠিক আছে, আনসারটা হবে কুচিনকে আরব সাগরের রানী বলা হয়। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি লাস্ট প্রশ্নে, দশ নম্বর প্রশ্নে। চলে এসেছি লাস্ট প্রশ্নে, দশ নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছেন। ঠিক আছে, দেখে নেব আনসারটা। তাহলে আনসারটি হচ্ছে, দেখুন ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছেন মেগাস্থেনিস। ঠিক আছে বন্ধুরা, আনসারটা হবে মেগাস্থেনিস। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। জয় হিন্দ, জয় ভারত।